পাঁচ বছর আইসিটি খাতে আশি কোটি ডলার বিনিয়োগ এসেছে সরকারের নীতি সহায়তার কারণে এই খাতে তেরো বছরে রপ্তানি পৌঁছেছে প্রায় কোটি ডলারে রবিবার সকালে রাজধানীর আইসিটি ভবনে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সংগঠন বেসিসের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে মত বিনিময় সভা শেষে এসব তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়ত আহমেদ পলক মাত্র পাঁচ বছরে যে প্রায় আটশো মিলিয়ন ডলারের উপরে বিনিয়োগ এসছে এটা কিন্তু আসতে পারতো না এবং এটা আগামী তারও বাড়বে দক্ষ মানব সম্পদ তৈরি করা সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে একসাথে ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অ্যান্ড একাডেমিয়া আমরা চব্বিশ পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মুক্ত আছে আমরা উভয়ে একমত হয়েছি যে এটাকে তিরিশ সাল পর্যন্ত আমরা বর্ধিত করার জন্য আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছে আপিল করতে চাই